আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বদল আসছে, চালু হয়েছে মেট্রো রেল, চালুর অপেক্ষায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর সেটির সঙ্গে মিল রেখেই উন্নত যাত্রী সেবায় কমলাপুর রেল স্টেশনে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এদিকে এখন প্রায় দৈনিক প্রায় 16 লাখের বেশি যাত্রী 117টি ট্রেনে যাতায়াত করে এই কমলাপুর রেল স্টেশনে আসা যাওয়া করে, আর এই স্টেশনের কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দূরপাল্লার বাস স্ট্যান্ডও। কয়েক বছরের মধ্যে এখানে যুক্ত হচ্ছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটির পথ। রাজধানী ঢাকার ব্যস্ততম এই অংশে বিপুল এসব যাত্রীর ঢল সামাল দিতেই মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিচিত আধুনিক একটি বহুমুখী যাতায়াত কেন্দ্র গড়ে তোলার দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সরকারের নীতিগত অনুমোদনের পর এবার চলছে অর্থায়নের চেষ্টা। পরিবহন খাত সংশ্লিষ্টদের মতে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বছর কয়েকের মধ্যে আমূল বদল আসবে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এবং বিআরটির হাত ধরেই। সেটির সঙ্গে আধুনিক যাত্রীসেবা ব্যবস্থা করতেই উন্নত দেশের আদলে গড়ে তোলা হবে বিশাল বাজেটের এই মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব। আর এই মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাবে বদলে যাবে চিরচেনা কমলাপুর রেল স্টেশনের চিত্র। তবে এই মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাবের নির্মাণ কাজ শুরুর আগেই বদলাতে শুরু করেছে চিরচেনা কমলাপুর রেল স্টেশনের চিত্র। ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে মেট্রো রেল সেক্সিয়ার স্টেশন। এছাড়াও পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে কমলাপুর শহরতলির প্ল্যাটফর্মের নতুন করে সংস্কার লাইন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকের পর্বে পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে কমলাপুর রেল স্টেশনের শহরতলির প্ল্যাটফর্মের নতুন করে সংস্কার কাজের অগ্রগতি এবং এই কমলাপুর রেল স্টেশন শহরতলির প্ল্যাটফর্মের 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্মের সংস্কার এবং এর সামনে যে লাইন নির্মাণ হচ্ছে তার অগ্রগতি, এর পাশাপাশি টিটিপাড়া আন্ডারপাসের নির্মাণ কাজ এবং গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত এই পদ্মা রেল সংযোগ প্রকল্পের যে নির্মাণ কাজ চলছে তার বর্তমান বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম। এই শহরতলির প্ল্যাটফর্মের শুধুমাত্র 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ স্টেশন ট্রেন চলাচল করত। আর এই শহরতলির প্ল্যাটফর্মের 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্ম দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এবং অবহেলায় ময়লা ডাস্টবিনে পরিণত হয়েছিল। তবে পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণের ফলে আবারও সংস্কার কাজ করে নতুন রূপে ফিরে এসেছে এই শহরতলির প্ল্যাটফর্মটি। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের এই শহরতলির প্ল্যাটফর্মটি দীর্ঘ সময় পরে নতুন করে রং করা হয়েছে। এর পাশাপাশি এখানে বৈদ্যুতিক লাইনের সংযোগও নতুন করে স্থাপন করা হয়েছে। এছাড়াও যাত্রী নিরাপত্তা ব্যবস্থায় এই শহরতলির প্ল্যাটফর্মের সম্পূর্ণ অংশই সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি এই শহরতলির প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুম নতুন করে রং করা হয়েছে। এছাড়াও এই শহরতলির প্ল্যাটফর্মের 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্মই নতুন করে সংস্কার করার পাশাপাশি চলছে এই তিনটি প্ল্যাটফর্মের সামনে নতুন করে ডুয়েল গেজ রেললাইন নির্মাণের কাজ। ইতিমধ্যে 9 নম্বর প্ল্যাটফর্মটির সম্পূর্ণ অংশ ঢালাই কাজ সম্পূর্ণ করার পাশাপাশি এর বেশ কিছু অংশে টাইলস বসানো কাজও শেষ করা হয়েছে। এছাড়াও এই 9 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের অংশে একটি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজও শেষ করা হয়েছে। শহরতলির প্ল্যাটফর্মের 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্মের সামনে নতুন করে 4টি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি, 10 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি এবং 11 নম্বর প্ল্যাটফর্মের সামনে 2টি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। শহরতলির প্ল্যাটফর্মটির এই 9 নম্বর প্ল্যাটফর্মটির সংস্কার কাজের বেশি অগ্রগতি হলেও 10 এবং 11 এই দুটির প্ল্যাটফর্মের নির্মাণ কাজও বেশ অগ্রগতি হয়েছে। 10 এবং 11 এই দুটির প্ল্যাটফর্মের নির্মাণ কাজ এখন চলমান রয়েছে। 10 এবং 11 এই দুটির প্ল্যাটফর্ম আগের থেকে অনেক বড় করে নির্মাণ করা হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে 10 এবং 11 এই দুটির প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় 900 মিটারের মতো। এটি এই শহরতলির প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে প্রায় টিটিপাড়া পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। মূলত কমলাপুর রেলওয়ে স্টেশনের এই শহরতলির প্ল্যাটফর্মের 9, 10, 11 এই তিনটি প্ল্যাটফর্মের নতুন করে সংস্কার এবং তিনটি প্ল্যাটফর্মের সামনে নতুন করে লাইন নির্মাণ করা হচ্ছে পদ্মা রেল সংযোগ প্রকল্পের কারণেই। এই তিনটি প্ল্যাটফর্ম থেকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ট্রেনগুলো ছেড়ে যাবে। অর্থাৎ কমলাপুর শহরতলির এই তিনটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই ঢাকা থেকে ভাঙ্গা এবং যশোর পর্যন্ত ট্রেন চলাচল করবে।
আর এই রেল লাইনের দুপাশে যে দুটি কন্টেনার ডিপো দেখতে পাচ্ছেন, এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের কন্টেনার ডিপো। অদূর ভবিষ্যতে এই কন্টেনার ডিপোটি আর থাকছে না। এই কন্টেনার ডিপোর জায়গায় নির্মাণ করা হবে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব। এই কন্টেনার ডিপোটি স্থানান্তর করার জন্য ইতিমধ্যেই গাজীপুরের কাছে দিরাশ্রমে জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এই অংশটি শহরতলির প্ল্যাটফর্মের 10 এবং 11 নম্বরের বর্ধিত অংশ। এখানে প্ল্যাটফর্মে ইটের গাঁথনির পাশাপাশি চলছে মাটি ভরাটের কাজ। এবার দেখব পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে এই কন্টেনার ডিপোর ঠিক পাশে অর্থাৎ টিটিপাড়ায় নির্মাণ কাজ হচ্ছে 8 লেন বিশিষ্ট একটি আন্ডারপাসের। ইতিমধ্যে এই আন্ডারপাসের একটি অংশ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে, যার উপর দিয়ে একটি রেল ট্র্যাকেও নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এই রেল ট্র্যাকটি দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের জন্য। আর ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনে ট্রেন চলাচল শুরু করে দেওয়ার জন্যই এই সম্পূর্ণ আন্ডারপাসটির উপর ঢালাই কাজ শেষ না করে এর একটি অংশ ঢালাই কাজ সম্পূর্ণ করা হয়েছে, যাতে করে অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনের ট্রেনটা চালু করা যায়। তবে এই আন্ডারপাসটির সবগুলো পালিং নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন এর বাকি নির্মাণ কাজগুলো এগিয়ে চলছে। এদিকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে এই টিটিপাড়া আন্ডারপাসের ঠিক পর হতে সায়দাবাদ রেলক্রসিং দয়াগঞ্জ হয়ে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্পূর্ণ অংশে দুটি রেল লাইন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা এবার চলে যাব গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে দুটি প্ল্যাটফর্ম এবং একটি আইকনিক রেল স্টেশন ভবন নির্মাণ করা হবে। তবে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে নতুন ভবন নির্মাণ করার আগেই এখানে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ কাজ শেষ করা হচ্ছে, যাতে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ সেকশনে ট্রেন চলাচলটা শুরু করে দেওয়া যায়। ইতিমধ্যেই এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের নির্মাণ কাজ বেশ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে নতুন প্ল্যাটফর্মটির দুপাশে ঢালাই কাজ সম্পন্ন করার পাশাপাশি এই প্ল্যাটফর্মের বেশ কিছু অংশে টাইলস বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। যদিও মাঝখানে এর বেশ কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে, কেননা এই প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে আর এই আন্ডারপাসটি ব্যবহার করেও যাত্রীরা স্টেশনে যাতায়াত করতে পারবে। এই গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের নতুন এই প্ল্যাটফর্ম নির্মাণের পাশাপাশি দুটি রেল ট্র্যাক বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। তবে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে 3টি রেল লাইন নির্মাণ করা হবে। এরই মধ্যে আরেকটি রেল লাইন এবং আরেকটি প্ল্যাটফর্ম নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ করা হচ্ছে এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে। এর পাশাপাশি গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে নতুন একটি ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে পালিং নির্মাণ কাজ শেষ করা হয়েছে। সামনের এই মসজিদের পাশে নির্মাণ করা হবে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের একটি আইকনিক ভবন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আইকনিক ভবনটির যে পাইলিং, সে পাইলিংয়ের মাথাগুলো দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এ ছিল পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে বদলে যাওয়া কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম এবং টিটিপাড়া আন্ডারপাসের নির্মাণ কাজ থেকে শুরু করে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের নতুন দুটি প্ল্যাটফর্ম এবং আইকনিক স্টেশন ভবন নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।